হ্যাঁ, এখন চলো দেখ নেক্সট ইকুয়েশন আমরা যাচ্ছি। নেক্সট ইকুয়েশনে যাই, দেখো যে কি আছে আমাদের বি নাম্বার। বি বি নাম্বারে কি বলছে দেখো বি। হ্যাঁ, বিতে দেখো যে আমাদের এরকম একটা কন্ডিশন দিছে, এস্টিমেট দিছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস ডট ডট, দিছে জিওমেট্রিক সিরিজ। কন্ডিশনে বলছে পি সিক্স, পি ইকুয়ালস টু সিক্স, কিউ ইকুয়ালস টু 66 এন্ড আর এন্ড আর ইকুয়ালস টু 666। চলো তাহলে স আমরা ইকুয়েশনটা পাবো এরকম, তাহলে স সিক্স প্লাস 66 জিওমেট্রিক সিরিজ 666। এখন আমাদের সাম করতে বলছে, বলছে যে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট এন টার্মস অফ দ্য গিভেন সিরিজ, সাম অফ ফার্স্ট এন টার্মস। তাহলে এন টার্মস যদি বলে তাহলে এন টার্মস না, এটা একটা সিরিজ বলছে, নট জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ, এটা জাস্ট ইনক্রিজ হচ্ছে, এটা কমন রেশিও কিছু নাই এর। তাহলে এখন চলো আমরা এখান থেকে এর আমরা সাম করব আপ টু কত, এন টার্মস, ফার্স্ট এন টার্মস। তাহলে লেট লেট দ্য সাম সাম অফ দ্য সিরিজ, সাম অফ দ্য সিরিজ আপ টু ফার্স্ট ফার্স্ট এন টার্মস বি এস এন, আমরা নিলাম এস এন, সাম অফ দ্য সিরিজ আপ টু ফার্স্ট এন টার্মস, এন টার্মস এস এন। তাহলে স এস এন ইকুয়ালস টু সিক্স সিক্স সিক্স, ওকে প্লাস ডট ডট প্লাস আপ টু আপ টু এন এন টার্মস, আপ টু এন টার্মস। এখন এন টার্ম পর্যন্ত আমরা সাম বলতেছি, আমাদের নিয়ম প্রথমে সবাইকে সিরিজে ডিভাইড করবে, সব সিরিজে ডিভিজিবল হবে। তাহলে আর এস এন ডিভাইডেড বাই সিক্স, তাহলে সব অন অন হয়ে গেল, সব কি হয়ে যাচ্ছে অন অন, আপ টু আপ টু এন টার্মস। দেখো আমরা সিরিজে ডিভাইড করছি, সব অন 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 হয়ে গেছে। এরপরে দেখো এটার কাজ শেষ হলো, এখন আমাদের নাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সবসময়, এখানে যা থাকবে তাই দিয়ে ডিভাইড করতে হবে, আর অলওয়েজ নাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নাইন এস এন বাই সিক্স। এখন নাইন দিয়ে মাল্টিপ্লাই করলে নাইন নাইনটি নাইন 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 প্লাস ডট ডট আপ টু আপ টু কি এন টার্ম এন টার্মস। তাহলে এখন এটার অবস্থা কি দাঁড়াবে দেখো, ওয়ান মাইনাস টেন মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে হান্ড্রেড মাইনাস ওয়ান, পরেরটা ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান আপ টু এন টার্মস। দেখো আমরা কি করলাম, এখন দেখো একটা করে প্রত্যেকটা টার্মে একটা ওয়ান আছে, ইস টার্মে আমাদের একটা করে ওয়ান আছে। দেখো তাহলে আমাদের যদি হান্ড্রেডটা ওয়ান যদি আমরা সাম করি তাহলে হান্ড্রেডই হয়, তাহলে ওকে এটা টেন, আর এটার অবস্থা কি টেন স্কোয়ার, পরেরটার অবস্থা টেন কিউ প্লাস ডট ডট প্লাস আপ টু এন টার্মস। এখন দেখো মাইনাস কয়টা ওয়ান আছে, যতগুলো ওয়ান তাহলে এন নাম্বার অফ এন ওয়ান আছে, তাহলে মাইনাস এন দিতে হবে, কারণ দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি হয়, যদি আমি আরেকটা মাইনাস করতাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর, তাহলে আমাদের কয়টা টার্ম আছে, কয়টা মাইনাস ওয়ান,
1 2 3 এভাবে n তাহলে মাইনাস n ওকে তিনটা মাইনাস 1 তাহলে মাইনাস 3 নাম্বার অফ মাইনাস 1 4 তাহলে মাইনাস 4 নাম্বার অফ মাইনাস 1 n তাহলে মাইনাস n এখন চলো এখান থেকে যদি আমরা একটু কাজ করি তাহলে কি পাবো দেখো 9sn by 6 equals to এটা একটু ক্যালকুলেশন করব এটা এখন কিন্তু জিওমেট্রিক সিরিজ হইছে r is greater than 1 তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব a r এর পাওয়ার n minus 1 r by r minus 1 minus n এখন লেট সিন্স a equals to 10 and r equals to 10 square by 10 equals to 10 less than 1 তাহলে r এখান থেকে একটু ভ্যালু গুলো বসাই দাও 10 10 এর পাওয়ার n minus 1 10 minus 1 দেখো বুঝতে পারছো কিনা less than 1 so 10 greater than 1 সরি গ্রেটার দ্যান অন তাহলে গ্রেটার দ্যান অন হলে আমাদের এই ফর্মুলাটা তাহলে এই ফর্মুলাটা যদি থাকে আজকে মাথায় কাজ করতেছ না কালকে রাত 3টা পর্যন্ত করে যাচ্ছে 3টা পর্যন্ত জাগি আজকে আমি তাল খাচ্ছি বুঝছো পুরো তাল খেয়ে যাচ্ছে এখন চলো এটা আর এক ভালো আজকে সকাল ওকে তাহলে এখন দেখো যে আমাদের এখানকার ক্যালকুলেশনটা এরকম হবে ওকে এরপরে চল তাহলে দেখো আমাদের এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব তাহলে আর 9 বাই 6 এটা কাটাকাটি করলেও করতে পারো না করলেও চলবে এস এন একটু কাট কেটে দাও তাহলে এটা 3 হোক এটা কত 2 আর এখানে আছে 10 এভাবে রাখতে হবে কিন্তু 10 এন মাইনাস 1 9 মাইনাস এন এখন এই 2 এদিকে মাল্টিপ্লাই করব আর 9 এদিকে 3 এদিকে ডিভাইড করব 2 এদিকে মাল্টিপ্লাই আর এটা ডিভাইড করে দেব ওকে এখন আসো আর আর এস এন এদিকে 2 আর এদিকে 3 এর ব্র্যাকেট রেখে দাও 10 10 এর পর n minus 1 9 minus n দেখো এটা তাহলে এটাই অ্যান্সার এটাই অ্যান্সার এরপরে চলো সি নাম্বার ও এটা এটাই সি ছিল সরি এটা বি ছিল না এটা ছিল সি তাহলে সি এর অ্যান্সার এটাই এভাবে রেখে দিও রাজশাহী বোর্ড গেল হ্যাঁ এটাই রেখে দিবে টু এই দিকে থ্রি এই দিকে ঠিক আছে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট আছে এরপরে দেখো দিনাজপুর বোর্ড 19 সেখানে একটা কোশ্চেন আসছে জাস্ট আমরা এটা একটু করব দিনাজপুর বোর্ড 19 সেখানে একটা কোশ্চেন আসছে দিনাজপুর বোর্ড সেখানে আসছে আমাদের জাস্ট বি নাম্বারটা আসছে বি নাম্বার অর্থাৎ 3 যে বি নাম্বার একটা কোশ্চেন আসছে সেটা এইভাবে আসছে দেখো এসটিএম এরকম দেওয়া আছে একটা সিরিজ দেওয়া আছে এসটিএম দেওয়া আছে ওয়ান নাম দেওয়া আছে সিরিজের নাম সেটা আছে 5x প্লাস 1 এটা এর পরেরটাতে দেওয়া আছে 5x প্লাস 1 সবগুলো প্লাস 1 মাইনাস 2 5x প্লাস 1 মাইনাস 3 এরপরে প্লাস ডট ডট দিয়ে দেওয়া আছে এখন বি তে যাই প্রশ্ন করছে ফাইন্ড দা কন্ডিশন হুইচ শুড বি ইম্পোজড অন দা কি দা গিভেন সিরিজ অন উইল হ্যাভ এ ইউ উইল হ্যাভ সাম আপ টু ইনফিনিটি ওকে আপ টু ইনফিনিটি পর্যন্ত সাম করতে বলছে এই সিরিজে দা গিভেন সিরিজ উইল হ্যাভ এখন চলো এটাকে একটু ক্যালকুলেশন করে একটু ই করে দিই 1 বাই 5x প্লাস 1 1 বাই 5x প্লাস 1 তার স্কয়ার প্লাস 1 বাই 5x কিউব তাহলে এখন দেখো লেখো ফার্স্ট টার্ম
ফার্স্ট ফার্স্ট টার্ম এ 1 বাই এটা এন্ড কমন রেশিও এন্ড কমন রেশিও আর এনি টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম এটার নিয়ম শো 1 বাই 5x plus 1 whole square divided by previous term 1 by 5x plus 1 তাহলে 1 by 5x plus 1 square into 5x plus 1 by 1 তাহলে ক্যালকুলেশন করলে 1 by 5x plus 1 হয় দেখো sum up to infinity তাহলে given series will have a sum up to infinity if and only if the given series will have a sum up to infinity if and only if up to infinity condition ta chese up to infinity if and only if and only if less than 1 bujha geche modulus nite hobe ortat positive value less than 1 hote hobe mane যে ভ্যালুটা হবে তার পজিটিভ ভ্যালুটা লেস দ্যান হবে আমরা তো এটা নিতে পারবো না যদি আমি বলি মাইনাস 2 তা মডুলাস নিলে তো কি হয় এটা তো আর মাইনাস 1 হবে না সরি 1 লেস দ্যান 1 হবে না কারণ হচ্ছে মডুলাস করলে এটা ভ্যালু 2 হয়ে যায় তো এটা 2 হলে তো তখন তো লেস দ্যান 1 হবে না এই জন্য মডুলাস নিতে বলছে যে আমি দেখলাম যে মাইনাস 1 মাইনাস মানে বড় 2 মাইনাস 2 তো 1 লেস দ্যান 1 বলতে পারি আমি কিন্তু আমার এই কন্ডিশন আসবে না কারণ হচ্ছে অবশ্যই আমরা এটা করতে হবে আমাদের মডুলাস করতে হবে ঠিক আছে হ্যাঁ মডুলাস এর আগে যেটা করেছিলাম দেখছ না প্রথম এ নাম্বারটা তাও মডুলাস দিয়ে করতে হবে বুঝতে পারছ আমি এর পরেরগুলো তো লিখবো ইনশাআল্লাহ কারণ আমাদের কন্ডিশন অবশ্যই মডুলাস করতে হবে কারণ আমাদের যদি এরকম হয় তাহলে তো ইনফিনিটি হবে না যে আমাদের কন্ডিশন এরকম যে আর ইজ লেস দ্যান 1 হলে যে ইনফিনিটি হবে তেমন কোনো কথা নাই কারণ অবশ্যই মডুলাস দিতে হবে অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু নেগেটিভ না যাবে না নিয়ে যদি লেস দ্যান 1 হয় তাহলে ঠিক আছে তাহলে এখন আসো তাহলে এখন ইফ এন্ড অনলি ইফ এত তাহলে ওকে একবার ইফ দিতে পারো শুধু ইফ দিতে পারো তাহলে আর কত সেখানে এটা ভ্যালু দিয়ে দাও 1 বাই মডুলাস কত অ্যাবসলিউট ভ্যালু অফ এটা ও পুরোটার পরে অ্যাবসলিউট ভ্যালু 1 এখন দেখো 1 এর পরে অ্যাবসলিউট ভ্যালু নাম দুই তিনটা নিয়ম আছে এটা সলভ করার আমি দেখাই দিচ্ছি অনেকগুলো রুলস আছে তোমরা প্লাস মাইনাসটা ইউজ করতে পারো এটাও করতে পারে আর এটা এদিকে 1 না হবে 1 এর পরে মডুলাস দিলে 1 হয় আর মডুলাস দুইটার পরে চলে যায় 5x 1 দিতে পারি আমরা দুইটার পরে 1 তাহলে 1 এর মডুলাস করলে 1 হয় বাট এটা তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন এর করা যাবে না এভাবে রেখে দিতে হবে 5x প্লাস 1 1 এটাকে এদিকে নিয়ে চলে যাও এটাকে এদিকে নিয়ে যাও তাহলে এখন চলো তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আর এখানে সব ইপ ইপ লেখা আছে ইপ এত ইপ এত ইপ এত ইপ এত তাহলে এটা এদিকে দিয়ে দাও তাহলে 1 ইজ গ্রেটার দ্যান 1 ইজ লেস দ্যান এটা এদিকে গেলে 1 এর সাথে মাল্টিপ্লাই হবে মডুলাস অফ 5x প্লাস 1 দেখো এটা এখন মডুলাস যদি উঠাতে যায় তাহলে এর প্রিভিয়াস একটা প্লাস সাই প্লাস মাইনাস সাইন দিলে হয় তাহলে আর 1 মডুলাস যদি উঠায় তাহলে আমরা প্লাস মাইনাস সাইন দেব একবার একবার প্লাস দেব একবার মাইনাস দেব কারণ প্লাস মাইনাস মডুলাস করলে প্লাস হয়ে যায় তাহলে বুঝতে পারছো আমরা এর ভিতরে প্লাস মাইনাস দিয়ে এখানে মডুলাস দিতে পারি দুই পাশে মডুলাস উঠাই দিলাম তাহলে প্লাস মাইনাস 5x 1 মডুলাস উঠালে প্লাস মাইনাস সাইন দিলে চলবে তাহলে এখন একবার প্লাস নাও একবার মাইনাস নাও আরো একটা মেথড আছে আমি ওটাও দেখাবো যেটা ভালো লাগে সেভাবে করবে তাহলে আর ওয়ান এখন আমি কি করব ওয়ান
এখন প্লাসটা নিলাম 5x প্লাস 1 পর্দা এখানে 1 মাইনাস 5x প্লাস 1 দেখো একবার প্লাস নিচ্ছে একবার মাইনাস এটা প্লাস মাইনাস বলা একবার প্লাস নেব একবার মাইনাস নেব তাহলে আর এটা সলভ করব এটা এদিকে নিয়ে আসলো তাহলে এটা মাইনাস 1 এর সাথে 0 হয়ে গেল 5x এবার 5 দিয়ে ডিভাইড করো বা 1 বাই 5 দিয়ে মাল্টিপ্লাই করো একই কথা 1 বাই 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 x এটা পেলাম আর এখানে আসো আর এবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে মাইনাস এটা গেল আর সাইন চেঞ্জ হয়ে গেছে সাইন চেঞ্জ হয়ে গেছে আর সাইন চেঞ্জ হয়ে গেলে কত আছে 5x প্লাস 1 দেখো মাইনাস মাল্টিপ্লাই বোথ সাইডস বাই মাইনাস 1 তাহলে এটা মাইনাস মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে সাথে সাথে সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে এখন চলো আর তাহলে এটা এখানে নিয়ে আসো মাইনাস 2 5x 5x 5 দিয়ে ডিভাইড করো মাইনাস 2 বাই 5 2 বাই 5x তাহলে আমরা কি পেলাম দুইটা কন্ডিশন আলাদা পেয়ে গেছি তাহলে অ্যান্সার হলো এত তাহলে অ্যান্সার কন্ডিশন অফ x অ্যাপ্লাই করতে বলছে x is greater than 0 or x is less than minus 2 by 5 x is less than minus 2 by 5 minus 2 by 5 দেখো এই দুইটা ভ্যালু আছে দুইটা কন্ডিশন তবে আর একটা কাহিনী আছে সেটা আমি বলি যে একটু দেখাই দিচ্ছি তোমাদের তাহলে তোমরা ভালো বুঝবে বসে দিলাম হ্যাঁ দেখো আর একটা মেথডের কথা আমি বলতে চাচ্ছি একটু দেখাই দিই এটা যেমন তোমাদেরকে যদি বলা হয় মডুলাস আর এটা আমি বললাম আচ্ছা ওয়ান সে তাহলে এটা ভাঙালে কিন্তু এটা হয় মাইনাস ওয়ান আর ওয়ান দ্যাট মিনস আমি এখানে যা নিয়েছি তার অপোজিট এখানে নিয়েছি ক্লিয়ার আমি এখানে যেটা নিয়েছি তার অপোজিট এখানে নিব যদি এখানে থ্রি থাকে তাহলে এখানে মাইনাস থ্রি তাহলে এখানে মাইনাস থ্রি এইভাবে নিতে হবে যা নিব তার অপোজিট এখানে নিতে হয় অর্থাৎ আমাদের ছিল ওয়ান তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে এখানে মাইনাস ওয়ান এখানে ওয়ান হবে ওইটা কথা না এখানে যা থাকবে মোটরস দিলে তার অপোজিট দিতে হবে এখানে এখানে এ থাকলো তাহলে এখানে মাইনাস এ এখানে এ আছে অর্থাৎ তোমাদের বইয়ে দেখবা ভাঙা দেওয়া আছে বইয়ের ভিতরে ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান এখন বুঝতে পারছো মাইনাস ওয়ান বলে কত না যা যা থাকবে তার অপোজিট দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের ক্যালকুলেশনে একটা পর্যায়ে আমরা এটা পেয়েছিলাম মডুলাস অফ 1 বাই 5x প্লাস 1 আর এটা হচ্ছে 1 ছিল তাহলে এটা মডুলাস একটা পর্যায়ে আমরা এটা পেয়েছিলাম 1 মডুলাস অফ 5x প্লাস 1 1 তাহলে এটা এদিকে গিয়েছিল মনে আছে তাহলে 1 মডুলাস অফ কত 5x প্লাস 1 এখন দেখো খেয়াল করো যে আমরা আগের ম্যাথটা ছিল কি রকম আর এখনকার ম্যাথটা কি রকম হয়ে গেছে এখানে 1 বাট এখানে কত এখানে 1 বাট এখন উল্টো হয়ে গেছে না দেখো তো 1 এখানে তাহলে আমি কি এইটা অনুযায়ী আমি কি এখানে মাইনাস 1 দেব মডুলাস সরাতে গেলে নো ইম্পসিবল দেখো আমি যদি এটা দিয়ে যাই মডুলাস সরালাম তাহলে এটা কখনো হয় না কারণ মাইনাস ইজ নট বেটার দেন ওয়ান খেয়াল করো আবার আরেকবার যে আমি তো পেয়েছি এইরকম আমি তো আগের মতন পাই নাই আমি পেয়েছি এরকম তাহলে আমি কি করেছি আমি যখন এরকম পেলাম তাহলে আমার কন্ডিশনে কি আসবে আমার তো আগেটা ছিল আমি মাইনাস ওয়ান নিয়েছি তাহলে এখন কি তাহলে এখানে এই পাশে মাইনাস ওয়ান নিবো আমি ন মাইনাস ওয়ান নিলে আমাদের ঝামেলা হয়ে যাবে সেটাই কিন্তু আমরা নিব মাইনাস ওয়ানে নিব কিন্তু ভেঙে দেবো এটাকে আরেকবার লিখবো তাহলে এটা এটা থাকবে ওয়ার দিয়ে লিখবো ওয়ার আবার এটাই লিখবো 5x প্লাস 1 মাইনাস 1 দেখো একটু বুঝতে পারছো কন্ডিশন ভেঙে দিয়েছি আমি ঠিক এই স্টাইলে ভেঙেছি কিন্তু আমি যখন এখানে 1 ছিল আমি যদি বসে মাইনাস 1 দিই তাহলে আমাকে দেখতে খারাপ লাগে তা এটা হয় না কখনো তাহলে সাথে ভেঙে যাবে এটা ভেঙে যাবে এটা ঠিক আছে মাইনাস 1 থাকলো এটা ভেঙে দিয়ে ওই পাশে মাইনাস 1 তাহলে সেক্ষেত্রে যদি তুমি ক্যালকুলেশন করো দেখো আগের রেজাল্ট আসবে তাহলে আর এটা এই পাশে দাও 0 এটা সে 5x এটা দিয়ে ডিভাইড করে দাও তাহলে 0
x is greater than 0 এটা ওখানে নিয়ে যাও তাহলে কত হলো 5x minus 2 এখন ডিভাইড করে দাও তাহলে x is less than 5 by 2 sorry 2 by 5 minus 2 by 5 তাহলে আমরা কি পেলাম x is greater than 0 আর x is less than minus 2 by 5 দেখো দুটো অ্যানসারই পাবো তবে এটা একটা সিস্টেম বুঝতে পারছো যে ভেঙে দিয়েছি আমি এই অনুযায়ী আর আগে দিয়েছিলাম প্লাস মাইনাস ব্যাস আগেরটাও করতে পারো দুইটার যে কোনো একটা করতে পারো ওকে একটা পর্যায়ে তোমাদের একটা লাইফে এই ধরনের ম্যাথ করা লাগবে আর একটা বছর না কয়েকদিন ওয়েট করো দেখবে এইভাবে ম্যাথ করতেছে সলভ করতেছে তোমাদের এইভাবে করা লাগতেছে তো যাক প্লাস মাইনাসটা ইউজ করতে পারো আবার এই ম্যাথের অনুযায়ী করতে পারো তাহলে সেক্ষেত্রে আমাদের মাইনাস যখন চলে আসতেছে এই পাশেটা প্লাস আসলে ওই পাশটা ভেঙে দেওয়া লাগতেছে মানে আলাদা করে দিতে হচ্ছে ওকে এরপরে চলো আমরা গেলাম কত চ্যাপ্টার 7 এর একটা তো করলাম কই এই তাহলে রাস দিনাজপুর বলটা করলাম এরপরে চট্টগ্রাম বোর্ডে মনে করো একটা ম্যাথ আসছে 1 2 3 টু নাম্বার একদম টু নাম্বার পুরোটা আসছে চট্টগ্রাম বোর্ড 19 চট্টগ্রাম বোর্ড 19 পুরো ম্যাথ আসছে চট্টগ্রাম বল 19 এ দেখো পুরো একটা ম্যাথ আসছে 2 নাম্বার সিরিজটা বলছে এটা যে 1 প্লাস 4x মাইনাস 1 প্লাস এর পাওয়ার মাইনাস 1 4x মাইনাস 1 এর পাওয়ার মাইনাস 2 প্লাস 4x মাইনাস 1 মাইনাস 3 যাও এটা সিরিজ এখন এতে বলছে যে ইফ এত ইকুয়ালস টু এত কমন রেশিও অফ দ্য অবটেইন সিরিজ এ কোশ্চেন আছে এরকম ইফ ইফ x ইকুয়ালস টু n 1 দেন দেন দ্য কমন রেশিও অফ দ্য common ratio of the obtained series of the ratio of the obtained series common ratio of the obtained series এটা আমাদের বের করতে বলছে তাহলে এখন তুমি কিভাবে করবে 1 দিয়ে দাও তাহলে ওটাকে একটু লিখো সুন্দরভাবে সেটা হলো এরকম এই সিরিজটা তাহলে এর आंसर দেখো তাহলে 1 প্লাস 1 by 4x minus 1 1 by 4x minus 1 square 4x minus 1 cube plus dot dot তাহলে equals to x equals to 1 দাও তাহলে 1 plus 1 by 4 into 1 minus 1 1 by 4 into 1 minus 1 এটা square 1 by 4 into 1 minus 1 এখন দেখো এটা আছে 1 বাই 1 বাই 3 1 বাই 3 স্কয়ার 1 বাই 3 ও এটা কিউব 1 বাই 3 কিউব তাহলে এখন পেয়ে গেছি আমরা কমন রেশিও বের করতে বলছে তাহলে সিরিজ পেলাম এটা তাহলে কমন রেশিও কমন রেশিও আর এনি টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম আগে এই টার্মটা নিলাম মনে করো সেকেন্ড টার্মটা নিলাম এনি টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম 1 বাই 3 1 বাই 3 এখন চলো কয়টা টার্মে সাম করতে বলছে সাম ওকে 20 টার্ম পর্যন্ত সাম করতে বলছে মানে বি নাম্বারে যে বলছে ইফ x ইকুয়ালস টু 10 determine the sum of first 20 terms of the obtained series এখন b তে যাই আবার বলছে যে এটা শুধু একটা বের করতে বলছিল কমন রেশিও কাজ শেষ এবার b তে যাই দেখো এটা বলছে b if x equals to 2 then
then determine the sum of determine the sum of first 20 terms of the obtained series. এখন চলো আমাদের সিরিজে 2 বসাই দেব দিলে এরপর আমাদের ফার্স্ট এত টার্ম পর্যন্ত করতে হবে তাহলে ওকে তাহলে সিরিজটা কি হলো দেখো বি এর आंसर শুরু হলো 1/4x - 1 1/4x - 1 এর স্কয়ার 1/4x - 1 কিউব মানে x = 2 দিয়ে দাও 1 plus 1 by 4 into 2 4 into 2 8 একবারে লিখে দিলাম তাহলে 7 4 into 2 8 আর 7 তাহলে 7 স্কয়ার 1 by 7 স্কয়ার 1 by 7 কিউব দেখো এটা তাহলে সো ফার্স্ট টার্ম First term A equals to 1 and common ratio R any term divided by previous term 1 by 7 divided by 1 then 1 by 7 is less than 1 এখন দেখো is less than 1 তাহলে এখন আমাদের কাজ কি হবে এখন একটু দেখো যে হ্যাঁ তাহলে সাম অফ দা সিরিজ আপ টু ফার্স্ট 10 টার্মস অর্থাৎ আমাদের ফার্স্ট 20 terms চলো ফার্স্ট 20 টার্মস দিয়ে আমরা শুরু করলাম ওকে এখন চলো এরপরে আমাদের কাজ হলো সাম অফ দা ফার্স্ট 20 terms of the obtained series তাহলে কত হচ্ছে সেটা যেহেতু less than ছিল 1 তাহলে ফর্মুলা আছে a 1 r এর পাওয়ার n আর 1 minus r দেখো এটা সাম অফ দা সিরিজ আপ টু ফার্স্ট কত টার্মস 20 টার্মস তাহলে এখন আমরা কমন রেশিও আর এ এর ভ্যালুগুলো বসাই দেব হ্যাঁ ডেসিমেলে কবদার লিখবে না তাহলে এর ভ্যালু কত এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের 1 আর এটা হলো 1 মাইনাস 1 বাই 7 এটা 20 এন ইকুয়ালস টু 20 এন হলো 20 আর 1 মাইনাস 1 বাই 7 দেখো সিন্স এন ইকুয়ালস টু 20 ফার্স্ট 20 টার্মস যেহেতু সিরিজটা জিওমেট্রিক সিরিজ হয়েছে তাহলে আমাদের এই ফর্মুলা যেতে হবে তাহলে এটা এলসিএম করে 9 7 উপরে উঠাই দিলাম 7 বাই 6 তা করে দিছি
আর এখানে থাকলো 1 মাইনাস 1 বাই 7 এর পাওয়ার 20 তাহলে একটু যদি এলসিএম করতে চাও করতে পারো আবার এইভাবে অ্যানসার লিখে দিতে পারো আর যদি না করতে চাও তাহলে 7 এর পাওয়ার 20 এলসিএম করবা এলসিএম করে এটা এখান থেকে মাইনাস করবা মাইনাস করার পরে যে রেজাল্টটা থাকবে সেটা যেন নিউমারেটর আর ডিনোমিনেটর আকারে রেখে দিবা ডেসিমালে যাবে না 7 এর পাওয়ার 20 কত হয় অনেক বেশি হয়ে যায় না 7 7 এর পাওয়ার দেখো 7 এর পাওয়ার হলো 20 পাওয়ার 20 অনেক বেশি বড় একটা নাম্বার হয়ে যাচ্ছে দরকার নাই এভাবে রেখে দাও অনেক বড় নাম্বার হলে এইভাবে রেখে দিও আর না হলে ক্যালকুলেশন ছোট হলে একটু ক্যালকুলেশন করে দিও এই তাহলে সাম কত সাম অফ দ্য সিরিজ ফার্স্ট কত 20 টার্মস তাহলে এখন এটা এরপরে দেখো আমাদের সিরিজটা যেহেতু এটা ছিল 1 প্লাস 1 বাই 4x মাইনাস 1 1 বাই 4x মাইনাস 1 স্কোয়ার 1 বাই 4x মাইনাস 1 কিউব প্লাস বারবার এবার আবার ওই কন্ডিশনটা বের করতে বলছে এখন সিরিজ দেখো শুরু করছে কত দিয়ে 1 দিয়ে ওকে এরপর আবার ওই একই কন্ডিশন বলছে ফাইন্ড দ্য কন্ডিশন হুইচ শুড বি ইম্পোজড অন x সো দ্যাট দ্য গিভেন সিরিজ উইল হ্যাভ সাম আপ টু ইনফিনিটি এন্ড ফাইন্ড দ্য সাম ও আগেরটা ফাইন্ড দ্য সাম করতে বলছিল আমরা তো ফাইন্ড দ্য সামটা করেছিলাম আগেরটাও কি ভাই ফাইন্ড দ্য সাম করতে বলছিল না করতে বলে না এবার ফাইন্ড দ্য সামটা করতে বলছে কন্ডিশনটা বের করতে বলছে এবং ফাইন্ড দ্য সাম সেটা বের করতে বলছে তাহলে এখন দেখো ফার্স্ট টার্ম সি নাম্বার ফার্স্ট ফার্স্ট টার্ম এ ইকুয়ালস টু 1 এন্ড কমন রেশিও কমন রেশিও আর এনি টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম তাহলে 1 বাই 4x মাইনাস 1 বাই 1 তাহলে 1 বাই 4x মাইনাস 1 তাহলে সো দ্য গিভেন গিভেন সিরিজ ওকে গিভেন সিরিজ উইল হ্যাভ ওয়েন হ্যাভ উইল হ্যাভ ইনফিনিটি টার্ম গিভেন সিরিজ উইল হ্যাভ এ সাম সাম আপ টু ইনফিনিটি ইনফিনিটি ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ আপ টু ইনফিনিটি ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন কি মডুলাস এত মাইনাস 1 তাহলে এখন ভ্যালুটা দিয়ে দাও আপ টু ইনফিনিটি ইফ অ্যান্ড অনলি এখন এটা গেল 1 বাই 4x মাইনাস 1 মডুলাস 1 এখন 1 এর অ্যাবসলিউট ভ্যালু করলে কত হয় দেখো অ্যাবসলিউট ভ্যালু 1 হয়ে যায় তা আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে অ্যাবসলিউট ভ্যালু লিখতে পারি সেটা এরকম তাহলে আর অ্যাবসলিউট ভ্যালু অফ 1 ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ 4x মাইনাস 1 লেস দ্যান 1 অ্যাবসলিউট ভ্যালু অফ 1 মানে 1 আর অ্যাবসলিউট ভ্যালু অফ 4x মাইনাস 1 লেস দ্যান 1 এটা বেশ নিয়ে যাব ওই পাশে নিয়ে যাওয়ার পর ওঠানোর পরে বুঝছো একবারে প্লাস মাইনাস দিয়ে দাও ব্যাস এটাই বেটার হবে তোমাদের জন্য অত কিছু খেয়াল রাখার দরকার নাই তাহলে 1 এটা কত হলো অ্যাবসলিউট ভ্যালু অফ 4x মাইনাস 1 তাহলে আর আমি অ্যাবসলিউটটা তুলে দিলাম তাহলে আমি প্লাস মাইনাস নেব 4x মাইনাস 1 তাহলে সো একবার প্লাস নাও 1 4x মাইনাস 1 আর 1 মাইনাস এখানে রাখলাম 4x মাইনাস 1 তাহলে এখন 1 এই পাশে নিয়ে আসো তাহলে 2 হয়ে যায় তাহলে 2 ইজ গ্রেটার দ্যান 4x 4 দিয়ে ডিভাইড করো তাহলে 1 বাই 2 হয়ে যায় x
এবার মাইনাস দি মাল্টিপ্লাই করো মাইনাস দি মাল্টিপ্লাই করলে মাইনাস 1 ইজ গ্রেটার দ্যান 4x মাইনাস 1 এখন মাইনাস বুঝতে পারছো যেই মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম সাথে সাথে ইনইকুয়ালিটি সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন এটা ই করে ফেলবো আমরা সাথে সাথে ওকে এটা এই পাশে এসে প্লাস হয়ে গেল মাইনাস 1 এই পাশে গেলে প্লাস 1 হয় তাহলে প্লাস 1 হলে এটা 0 হয়ে গেল 4x 4 দিয়ে ডিভাইড করো তাহলে 0 বাই 4 x এটাও 0 হলো x তাহলে কন্ডিশন কি পেলাম তাহলে আমরা কন্ডিশন পেয়েছি এত তাহলে আর x is less than 0 আর এখানে আসো x is greater than half এই দুইটা কন্ডিশন পেয়েছি আমরা এখন সাম আপ টু ইনফিনিটি সরি হ্যাঁ ফাইন্ড দ্য সাম এখন বলছে যে ফাইন্ড দ্য সাম তাহলে ওকে সাম অফ দ্য সিরিজ আপ টু ইনফিনিটি তাহলে স সাম অফ আপ টু ইনফিনিটি ফর্মুলা কি এ বাই ওয়ান মাইনাস আর এ বাই ওয়ান মাইনাস আর এখন দেখো এইটা যদি করো তাহলে ভ্যালু বসাই দাও কত হলো এর ভ্যালু তো 1 1 মাইনাস 1 বাই 4x মাইনাস 1 এখন এলসিএম করবো আমরা এলসিএম যদি করো তাহলে কত হলো ওকে 4x মাইনাস 1 4x মাইনাস 1 মাইনাস 1 এটা তাহলে উল্টে গেল এটা 4x মাইনাস 1 আর এটা সে 4x মাইনাস 2 এটা হবে ইনফিনিটি সাম তাহলে এটা অ্যান্সার ঠিক আছে আর কন্ডিশন আছে দুইটা কন্ডিশন পেয়েছি দুইটা আর সাম আপ টু ইনফিনিটি আমরা পেলাম এটা কমলা বোর্ড গেল সরি যেটা কোন বোর্ড গেছিল চট্টগ্রাম বোর্ড হ্যাঁ চট্টগ্রাম কি করলাম এটা চট্টগ্রাম না কুমিল্লা এরপরে চট্টগ্রাম কুমিল্লা এটা কুমিল্লা বোর্ড 19 কুমিল্লা বোর্ড 19 এখন কুমিল্লা বোর্ডের পরে চলো কুমিল্লা বোর্ড 19 একটা পুরো প্রশ্ন ছিল এরপরে চলো চট্টগ্রাম বোর্ড এখানেও পুরো একটা কোশ্চেন আছে একদম ফুল একটা কোশ্চেন এখন চলো চট্টগ্রাম বোর্ড এখানেও একটা ফুল কোশ্চেন আছে দেখো চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ডে এখানে দেখো পুরো একটা কোশ্চেন আছে এটা ট্রু না ফলস এখানকার কোশ্চেনটা আছে এরকম 1 প্লাস y 1 প্লাস y স্কয়ার y কিউব হ্যাঁ চট্টগ্রাম 19 এটা চট্টগ্রাম 19 ওটা কুমিল্লা ছিল কুমিল্লা 19 তাহলে ওই একই ফাইন্ড দ্য সিরিজ ইফ y cos 3 এন্ড কমন রেশিও অফ দা অবটেইন সিরিজ প্রশ্ন একই কুমিল্লা চট্টগ্রাম এক একই প্রশ্ন আসছে দেখছো ভালো করে প্রায় টু নাম্বারে ওই একই ভাবে বের করতে বলছে ফাইন্ড দা সিরিজ ফাইন্ড দা আজকে শেষ করে দেন টাইম নাই তাই না তাহলে ওকে আজকে তাহলে এই কথা কথা তাহলে পরে বিকালে পড়াবো এটা আমি আজকে যে তিনটা ব্যাচ আছে 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 হ্যাঁ পড়াবো তিনটা ব্যাচ সমস্যা নেই ওকে